হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মিলি বায়ান ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো রাখুক আমার ভগবান তোমাদেরকে, আর এইভাবে আমার পাশে থাকো সেটাই তোমাদের কাছ থেকে আশা করছি। দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে নিধি রুদ্রর জন্য সিদ্ধভাত বানিয়ে ওদেরকে স্কুলে খাইয়ে পাঠিয়ে দেবো, আর এই সেটে ওদের জন্য টিফিন প্যাক করে নিচ্ছি ব্রেড টোস্ট বানিয়ে। নিধির পাপ্পাও খেয়ে চলে গেছে অফিসে, এখন আমি অল্প সময়ের জন্য ছাদে চলে আসলাম আমার গাছটিকে দেখার জন্য। সব দিনই একবার করে আসি আমি, ভালো লাগে আমার দেখতে। অল্প কয়েকটা রামায়ষ ধরেছে, ওই সাইটের গাছেও কয়েকটা রামায়ষ আছে, সেগুলোকে পেরে নেব। এই গাছটা থেকে দুটেই রামেশ পেয়েছি, আর ওই সেটে গাছ থেকে অনেকগুলো হয়েছে। আজকে দুপুরে রামেশ আলু ভাজি করে নেব। দেখুন, অল্প অল্প করে বেড়ে উঠছে আমার গাছটি, আরও কয়েকটা রামেশ ধরেছে, আর একদিন হয়ে যাবে। এই যে ছোট ছোট গাছটি বেড়ে উঠল, এখন ওদেরকে একটা ঝাঁপ বানিয়ে দেব, যেরকম উপরে উঠতে পারে সেই সুবিধা করে দেব। আজকে আর হবে না, আরও একদিনকে করে নেব। এই যে পুঁই গাছটাও বেড়ে উঠল, এই ডালাটা ওই সেটে চলে গেল, তাই এই সেট দিয়ে নিয়ে আসলাম। এই যে শাক গাছটি, এখন অল্প করে পাট পাতা পেরে নেব, আজকে বড়া বানিয়ে নেব। এই যে শাকটি পেরে আমি ঘরে চলে আসলাম, দেখুন এগোটাই পেরেছি। এখন আমি আর লেট করব না, দুপুরে রান্নাতে চলে যাব। তাড়াতাড়ি করে রান্না করে আজকের দিকে তো ঝুলন পূজা স্টার্ট, ঝুলন পূজার জন্য ঝুলনের মূর্তি আনব। আমি শুধু রাধাকৃষ্ণটাই আনব, আমার ভাই বদরপুর থেকে সব মূর্তি পাঠাবে, সেটাও শেয়ার করব তোমাদের সাথে, কালকে চলে আসবে। এই যে রামায়ষ আলু ভাজি করে নিচ্ছি, দেখুন তাজা তাজা হয়। এই যে পাট পাতা বড়া করে নেব, অল্প করে ডাল বানিয়েছি। এরপর আমি চলে আসলাম বাজারে। দেখুন এই যে রাধাকৃষ্ণ, অনেকটা দোকান খুঁজেছি কিন্তু কোনোখানেই পাইনি, এই দোকানটাতেই পেয়েছি, এখান থেকেই নিয়ে নেব। ছোট ছোট আরও দুটা রাধাকৃষ্ণ আছে, সেই দুটা বেশি ছোট তার জন্য নিয়ে নিই, একটা একটু অল্প বড় আছে সেটা নিয়ে নিলাম। এই যে রাধাকৃষ্ণটা নিয়ে নিচ্ছি। তারপর ঘরে এসে আবার চলে গেলাম নিধিরুদ্রকে স্কুল থেকে আনার জন্য, স্কুল থেকে এনে ওদেরকে খাইয়ে সাথে সাথে আমিও খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করে রুদ্রকে নিয়ে ফুটবল চলে যাব, নিধি ঘুমিয়ে পড়বে, ওই একাই থাকবে, আমি রুদ্রকে ফুটবলে দিয়ে তাড়াতাড়ি করে চলে আসব। এখন আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি ওদেরকে খাইয়ে। রুদ্রকে রেডি করে চলে যাব ফুটবলে। রুদ্র কখনো বক দেখতে পায়নি, তাই ওকে দেখিয়ে নিলাম, আর রুদ্র বুকে দেখতে পেয়েছে।
আর সবসময় আমাকে জিজ্ঞাসা করতো যে মা এটা কি এটা কি। তাই আজকে ওই রিয়েলি দেখতে পেল। তারপর ফুটবল মাঠে এসে রুদ্র ব্যাগ রেখে দৌড়ে দৌড়ে যাচ্ছে, দেখুন খেলবে বলে। এই যে স্যার ওকে নিয়ে যাচ্ছে খেলার জন্য। তারপর ঘরে এসে আমি জুনুন মূর্তি সব কিছু রেডি করে নেব, এই যে করে নিচ্ছি। তারপর রুদ্রকেও নিয়ে আসব এই ফাঁকে গিয়ে। বন্ধুরা তোমরা বলবে কেমন হয়েছে আমার ঝুলনাটা, রাধাকৃষ্ণ ঝুলনাটা। নিধিরুদ্র ঝুলন পূজা করবে বলে আমি সব রেডি করে নিচ্ছি। আর এমনিও তো আমার পূজাপালি করতে খুব ভালো লাগে। আজকে শুধু ঝুলনাটারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, কালকে কেমন করে সব ডেকোরেশন করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। 5 দিন ধরে চলবে ঝুলন পূজা, আজকের থেকে স্টার্ট হয়েছে। বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিওটি দেখো প্লিজ, স্কিপ করবে না, পুরাটা ভিডিও দেখবে। তাতে করে তোমরা সব ভিডিওতে সব পূজা পার্বণ সব কিছু অকেশন আমি তুলে ধরতে চাই। দেখো রাধাকৃষ্ণটা কী সুন্দর লাগছে। এখন রুদ্রকে নিয়ে এসে আমি পূজা দিয়ে দিচ্ছি। সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা দিয়ে ঠাকুর পুজো দিয়ে রাধাকৃষ্ণকে ভোগ লাগিয়ে অল্প সময়ের জন্য আমি রাধাকৃষ্ণকে ঝুলিয়ে নিচ্ছি। দেখুন কি ভালো লাগছে না, সেই সুন্দর লাগছে, মালাটাও সেই সুন্দর হয়েছে রাধাকৃষ্ণ। তারপর আমি চলে যাব, ওদেরকে টিফিন বানিয়ে দেব, ম্যাগি আর ডিম বয়েল। তাই দিয়ে আজকে সন্ধ্যার টিফিন খেয়ে নেবে, তারপর ওরা পড়তে বসে যাবে। তাই বলে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট করতেও ভুলবেন না। টাটা।